নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি লেবুর শরবত বানিয়ে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। প্রথমে আমি ঠান্ডা জল, ফ্রিজের জল নিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিলাম, বিট নুন সামান্য পরিমাণে দিলাম, হাফ চা চামচ সাধারণ লবণ দিলাম, এরপর অল্প নাড়িয়ে দিচ্ছি। এরপর লেবু চিপে চিপে দিয়ে দিব। এখানে আমি একটা লেবু দিয়েছি, লেবুর সঙ্গে নাড়িয়ে দিলাম জলটা। এরপর আমি পুদিনা পাতাকে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা দিব। ভাজা জিরে গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি। এরপর গোলমরিচের গুঁড়ো অল্প দিচ্ছি। ঝালটা বেশি লাগে না, সামান্য পরিমাণে দিয়েছি। এই শরবত গরমের দিনে খেতে খুব ভালো হয়, শরীরে এনার্জি আসে আর পেটটাও ঠান্ডা থাকে। লেবুর শরবত রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। দিয়ে দিলাম পুদিনা পাতা, আইস কিউব দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য লেবু দিয়েছি। লেবুর শরবত রেডি।